মঙ্গলবার ছিল জন্মাষ্টমী, করোনা আবহে সব কিছু বেতাল, তাই তালেরও আকাল। কথিত আছে শ্রীকৃষ্ণের জন্মতিথি তালের তৈরি খাবার ছাড়া অসম্পূর্ণ। বর্তমানে ব্যস্ততার যুগে গৃহিণীদের সময়াভাবে অনেকেই মিষ্টির দোকানের উপর নির্ভর করেন। এবছর করোনা আবহে মিষ্টির দোকানে তালের বড়া পাওয়া যাবে কিনা সে বিষয়ে সন্দেহ রয়েছে। ভাদ্র মাসের পরিবর্তে তিথি অনুযায়ী বেশ খানিকটা এগিয়ে এসেছে জন্মাষ্টমী। অপরদিকে প্রকৃতির খামখেয়ালিপনায় পরিপক্ব হয়নি তাল, ফলে তাল জোগাড় করতে বেতাল হয়ে পড়েছেন পরিবারের প্রধান। অন্যান্য বছর যে তাল 10 থেকে 20 টাকায় পাওয়া যেত, এবছর নদিয়া জেলায় সেই তাল বিক্রি হচ্ছে 150 থেকে 250 টাকায়। তালের দাম কত? তালের দাম এখন হচ্ছে 1 পিস 150 টাকা। আচ্ছা, আগের বছর তো দাম বেশি এবার? হ্যাঁ, আগের থেকে দাম বেশি, এবার অনেক আগে জন্মাষ্টমী তো তার জন্য দাম বেশি। আগের বছর কত ছিল? আগের বছর ছিল এই সময়টা ছিল তোমার এই 10 টাকা 15 টাকা 20 টাকা পিস। আচ্ছা, আর এখন দাম বেড়েছে? এখন এখন দাম বেশি, যেহেতু অনেক লেটে তাড়াতাড়ি জন্মাষ্টমীটা তো তাল এখনো পাকেনি। আর এমনিতে বিক্রি বাটা কেমন হচ্ছে? বিক্রি বাটা তো লোকজন তো ফুরিয়ে যাচ্ছে, কিন্তু কাঁচা বলে নিতে পারছে না, কেউ 150 টাকার দাম শুনে চলে যাচ্ছে সব। এবার দামটা এই জন্যে বেশি না অন্য কোনো কারণ? এর জন্যে দাম বেশি, যার জন্যে অনেক তাড়াতাড়ি জন্মাষ্টমী বলে তাল এখনো গাছে পাকেনি। তালের দাম 200 আর 250। আগে কত ছিল? আগে তো গেল বছর বিক্রি হয়েছিল 80 টাকা 100 টাকা। এবছর দাম কেন? এবছর এই পুজোটা আগুড়ি পড়ে আছে, প্লাস এবার গাছে মাল কম, ঠিক আছে, এই কারণে আমদানি কম, এই কারণে মালের দামটা বেশি। বেচা কেনা কেমন হচ্ছে? বেচে গেলে খুব শান্তি। গেল বছর 200 পিস বিক্রি হয়েছে, এই বছর 25 পিস নিয়েছি, এখনও 12 পিস আছে। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দবার্তা।